ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য। এই উপপাদ্যটা নিয়ে জানতে হলে আমাদেরকে গতিশক্তি সম্পর্কে ফার্স্টে জানতে হবে। আমরা সকলে গতিশক্তি সম্পর্কে জানি, গতিশক্তির সূত্রও জানি। আমরা জানি যে কাইনেটিক এনার্জিকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং কাইনেটিক এনার্জি সমান হচ্ছে, কাইনেটিক এনার্জি আমাদের তখন প্রযোজ্য যখন আমরা কিসের কথা বলি, একটা এমভরের একটা বস্তুর মোশনের কথা আমি বলি। এমভরের একটা বস্তু যেটা মোশনে আছে এবং এই মোশন বা গতিশীল অবস্থায় আছে এবং এই গতিশীল থাকার জন্য তার কাজ করার যে সামর্থ্য, অথবা এই গতিশীল হওয়ার জন্য বেসিক্যালি আমাদের এটা একটা বেগ অর্জন করে এবং তার থেকেই বেসিক্যালি আমরা এটা গতিশীল হওয়ার জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। আশা করি বুঝতে পারছো যে কোনো একটা বস্তু এমভরের যেটা গতিশীল অবস্থায় আছে এবং সেই গতিশীল অবস্থায় তার গতিশীল অবস্থা প্রাপ্তির জন্য যে শক্তি অর্জন করে, যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি হচ্ছে শক্তি, গতিশক্তি। তো এই গতিশক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে কে ইজ ইকুয়াল হাফ এমভি স্কোয়ার দিয়ে, হাফ এমভি স্কোয়ার গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ছোটোবেলা থেকেই শিখে আসতেছি, এম বলতে গতিশীল বস্তুর ভর, ভি বলতে গতিশীল বস্তুর বেগ। তো আমরা সবগুলো এসআই ইউনিটের যদি নেই তাহলে আমাদের কে এর যে ইউনিট হবে সেটা হচ্ছে জুল, রাইট? কাজের বা শক্তির একক জুল হয়। তো এই বিষয়গুলো মোটামুটি বোঝার পর এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন করি, ধরো এই যে একটা বাস চলমান অবস্থায় আছে এবং আমি যদি তোমাকে বলি যে ধরো এই বাসের মধ্যে, এই বাসটা চলমান অবস্থায় আছে, বাসের মধ্যে এই জায়গায় এ সিটে একটা ছেলে বসে আছে, এই জায়গা বি সিটে একটা ছেলে বসে আছে। তো এখন তোমার কাছে আমার কোশ্চেন যে এই বাইরে থেকে যদি সি অবস্থানে একটা মেয়ে ধরো বসে আছে বা মেয়ে দাঁড়িয়ে আছে, এখন এই মেয়েটার সাপেক্ষে আমাদের এই বি, মেয়েটার সাপেক্ষে এই বি এর যে বেগ সেটা যদি ভি হয় এবং আমাদের যেহেতু গাড়িটা গতিশীল অবস্থায় আছে তার মানে অবশ্যই মেয়েটা যখন সিটে বসা দেখবে এই ছেলেটাকে, ছেলেটাকে গতিশীল অবস্থায় চিন্তা করবে এবং মেয়েটার সাপেক্ষে বেগটা যদি ভি হয় এবং বি এর বি বি ছেলেটার ভর যদি এম হয় তাহলে সেক্ষেত্রে বি এর ক্ষেত্রে কে বি কত হবে, কে বি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবং আমি যদি বলি যে এই মেটার সাপেক্ষে তো এ এর যে ভর এর ক্ষেত্রে এরকম হলো, রাইট? আই মিন সরি, বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে বেগটার মান এরকম হলো। কিন্তু এখন আমি যদি তোমাকে বলি এই এ এর সাপেক্ষে বি এর কী হবে, এ এর সাপেক্ষে আমার বি এর কী হবে, এর সাপেক্ষে বি তো স্থির লাগবে কারণ এও বসে আছে আমার বিও বসে আছে। তো সেক্ষেত্রে এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, বেগ শূন্য হয়ে যাবে এর সাপেক্ষে বি এর। তো বেগ যদি শূন্য হয় তাহলে আমার গতিশক্তিও শূন্য হয়ে যাবে এর সাপেক্ষে বি এর, রাইট? আমি এর সাপেক্ষে বি এর কথা বলতেছি, সরি, এর সাপেক্ষে বি এর কথা বলতেছি, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেয়েটির সাপেক্ষে অর্থাৎ সি অবস্থানে যে মেয়েটি আছে তার সাপেক্ষে আমার বি, বিতে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটার একটা বেগ আছে। কিন্তু অপরদিকে আমার এ অর্থাৎ গাড়ির মধ্যেই একই গাড়িতে আর একটা ছেলের সাপেক্ষে কিন্তু আমার এই বি ছেলেটার বেগ, বেগ শূন্য হয়ে যায়, ফলে আমার গতিশক্তিও শূন্য হয়ে যায় কারণ এই এ ছেলেটা বি ছেলেটাকে স্থির অবস্থায় একটা বসে আসা অবস্থায়, বসে থাকা অবস্থায় দেখতেছে। সো আমরা এখানে থেকে কি বলতে পারি যে আমাদের কে ডিপেন্ডস আপন ফ্রাম অফ রেফারেন্স, ফ্রাম অফ রেফারেন্স বা যাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, ফ্রাম অফ রেফারেন্স, রাইট? এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ধারণা, এটা আশা করি আমরা সকলে আগে থেকেই জানি যে ফ্রাম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর উপর আমার কে এর ভ্যালু কিন্তু ডিপেন্ড করে। আমার এক, আমি এক জায়গা থেকে যা দেখতেছি এমন হতে, আমি এক জায়গা থেকে যে গতিশক্তিটা পর্যবেক্ষণ করতেছি হতে পারে আমার আমার থেকে 5 কিলোমিটার দূরে থাকা একজন তা থেকে অন্যভাবে সেটাকে দেখতেছে, অন্য গতিশক্তিতে দেখতেছে। সো এটা কিন্তু আমার ফ্রাম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে আমাদের গতিশক্তি। সো এই বিষয়টা জানার পরে এখন আমরা কাজশক্তি উপপাদ্য হচ্ছে আমাদের মেইন ডিসকাশনের বিষয়। তো মনে রাখবা যে আমাদের কাজশক্তি উপপাদ্য হচ্ছে গতিশক্তি রিলেটেড একটা উপপাদ্য। সো গতিশক্তি সম্পর্কে জানা আমাদের ফার্স্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কাজশক্তি উপপাদ্যতে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই যে গতিশক্তি অর্থাৎ কে
এবং আমাদের পি যাকে আমরা বলি ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, মোমেন্টাম বা ভরবেগ, রাইট? ভরবেগ সমান আমরা কি জানি, ভর ও বেগের যে গুণফল সেটাকে আমরা বলি ভরবেগ। তো এই ভরবেগ এবং আমার এই গতিশক্তির মধ্যে রিলেশনটা কি সেটা যদি আমরা বলি, আমরা কি জানি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমি চিন্তা করলাম, কী করলাম, আমি উপরের নিচে উপরে একটা এম দ্বারা গুণ করলাম এবং নিচে আমি একটা এম নিলাম, ফলে আমাদের এখানে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এখানে এম স্কোয়ার, ভি এখানে এম। আমি কী করছি, এখানে একটা আরেকটা এম নিছি এবং নিচে এম দ্বারা ভাগ করে দিছি, ফলে আমাদের কী হয়েছে, আমাদের কিন্তু আগের অবস্থাটারই আরেকটা রূপ আমরা পাইছি। ফলে দেখো এম আমরা যেহেতু জানি পি সমান এম ভি, তাই এখান থেকে আমরা লিখতেই পারি যে হাফ পি স্কোয়ার বাই এম। সো এখান থেকে ইভেনচুয়ালি আমরা যে সমীকরণটা পাবো, কে ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম, এবং এখান থেকে আমরা যে সূত্রটা ডিরাইভ করব সেটা হচ্ছে, অর্থাৎ আমরা কী করলাম, আমরা যদি পি এর মানটা নির্ণয় করতে চাই, আমরা ভরবেগ এর মানটা নির্ণয় করব, এটা হচ্ছে গতি শক্তি, এবং আমি যদি ভরবেগের মানটা নির্ণয় করতে চাই তাহলে ভরবেগের মানটা হবে রুট ওভার টু এম কে। এই রিলেশনটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে অনেক সময়, এবং এই রিলেশনটাও আমাদের কাজে লাগে। সো এটা আমরা মনে রাখব, আমাদের ম্যাথ করার কাজেও লাগবে, এবং পাশাপাশি এখানে পি মানে কি, পি মানে ভরবেগ, এম মানে বস্তুর ভর, এবং আমার সে মানে হচ্ছে বস্তুর গতিশক্তি, এম ভরের বস্তুর গতিশক্তি। এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো। এখন আমরা সরাসরি চলে যাব ওয়ার্ক এনার্জি থিওরাম, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, এই যে থিওরি, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আসতে পারে, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে, কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম। দেখো আমাদের বইতে অনেকভাবে দেওয়া থাকতে পারে, আমি একেবারে সোজা সাপটাভাবে বলতেছি যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকুয়াল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমি এটাকে এভাবে লিখলাম, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানে কথাটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দেখো তুমি কি বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা বস্তুর উপরে আমাদের যত প্রকার কাজ হতে পারে, যত প্রকার ফোর্স দ্বারা কাজ হতে পারে, দেখো বল কিন্তু অনেক রকম হতে পারে, তো ওই সকল একটা বস্তুর উপর, আমি বলতে চাচ্ছি একটা বস্তুর উপর কিন্তু অনেকগুলা বল ক্রিয়া করতে পারে। ধরো একটা বস্তু এখান দিয়ে চলতেছে, এই সারফেসের উপর দিয়ে চলতেছে, যখন আমি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করব, একটা বল আমি এই বস্তুটার উপর প্রয়োগ করব, তখন এই বস্তুটার উপর যে আমাদের শুধুমাত্র কেবলমাত্র যে আমরা যে বলটা প্রযুক্ত করতেছি এই বলটাই যে ক্রিয়া করছে ব্যাপারটা সেরকম না, এটার উপর কিন্তু আমাদের ঘর্ষণ যে বল, ধরো সারফেসের উপর দিয়ে যদি যায়, সারফেসটা যেহেতু মসৃণ না, রাইট, প্রকৃতিতে বা ইন রিয়ালিটি কোনো সারফেসই মসৃণ হয় না, তো সেজন্য এখানে কিন্তু একটা বল ক্রিয়া করবে, যেটা যাকে আমরা বলি ঘর্ষণ বল। তো এভাবে আমাদের কনজারভেটিভ বা সংরক্ষণশীল, নন কনজারভেটিভ বা অসংরক্ষণশীল, বা আমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল, অর্থাৎ বাহ্যিক বল বা অভ্যন্তরীণ বল, যে কোনো টাইপের বল হতে পারে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি দেখো বল প্রত্যেক বল দ্বারা কিন্তু আলাদা আলাদা কাজ সম্পাদিত হবে। তোমার এই যে একটা বল আছে এই বল দ্বারা একটা কাজ সম্পাদিত হবে, এই যে আরেক ধরনের বল আছে এই বল দ্বারা আরেক ধরনের কাজ সম্পাদিত হবে, অর্থাৎ আমাদের এক বল দুই বল দ্বারা কিন্তু একই কাজ সম্পাদিত হবে না, প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদা কাজ থাকবে। তো এই সকল কাজের যে যোগফল, অর্থাৎ আমি ধরলাম কনজারভেটিভ যে ফোর্স থাকবে সেই কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ যোগ, কনজারভেটিভ মানে সংরক্ষণশীল বল, এবং অসংরক্ষণশীল বল আছে যেটাকে আমরা বলি হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, সেটা দ্বারা কৃত কাজ। এই কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফোর্স কী সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে জানবো, যেটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে আলাদা। আমরা জানি কনজারভেটিভ ফোর্স বলতে আমরা স্প্রিং বল অথবা আমরা যাকে বলি গ্র্যাভিটি বা অভিকর্ষ বলকে বুঝি, এবং নন কনজারভেটিভ ফোর্সের একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এটা সম্পর্কে আমরা একটা আলাদা একটা ভিডিও করব।
তো নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ বা কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, এবং আমরা বলতে পারি ইন্টারনাল ফোর্স দ্বারা কৃত কাজ, আমাদের এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, বা আমাদের যত ফোর্স দ্বারা কৃত কাজ হতে পারে সবগুলার যোগফল ইজ ইকুয়াল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন। বুঝতে পারছো ব্যাপারটা? এখনও ক্লিয়ার না? ও আশা করি এখনও ক্লিয়ার না। তো আচ্ছা দেখো, আমি একেবারে সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি চিন্তা করলাম একটা বস্তুকে, একটা বস্তুর আগের গতিশক্তি ছিল হচ্ছে তোমার কে, এর ভ্যালু ছিল ধরো 100 জুল। তো তুমি কি করলা, পরবর্তীতে তুমি এটার উপর একটা কাজ সম্প তুমি এটার উপর বল প্রয়োগ করছো। তো বল একটা গতিশক্তি একটা অবস্থায় ছিল, তুমি তার উপর বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করে যখন তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে এখানে অনেক ধরনের বল ক্রিয়া করতে পারে এই বস্তুটার উপর, যাই হোক ক্রিয়া করার ফলে আমাদের গতিশক্তির মান হয়ে গেছে 145 জুল। দেখো 100 জুল ছিল, 145 জুল হয়ে গেল। তো এই অবস্থায় তোমাকে যদি বলা হয় যে কতটুকু কাজ সম্পাদিত হয়েছে, তোমার এইখানে স্মরণের আমরা কাজ সমান কী জানছিলাম, যে এফ ডট এস এরকম একটা সূত্র জানছিলাম আমরা কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে। তো তোমাকে যদি এখন বলা হয় যে এখানে আমার এফের ভ্যালু দেওয়া নাই, এসের ভ্যালু দেওয়া নাই, শুধু দেওয়া আছে আমাদের কাইনেটিক এনার্জির ভ্যালু, যে আগে এমন ছিল আমি বল প্রয়োগ করে কাজ সম্পাদন করছি, তাহলে এতটুকু হয়েছে, তো এখানে আমাদের কাজের মানটা কত এই বস্তুটার উপর। তখন মনে রাখবা যে এখানেই আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম কাজে লাগে। আমাদের যখন কাইনেটিক এনার্জি দেওয়া আছে, আমরা জাস্ট কী করব, এটা যদি এটা যেহেতু কে ফাইনাল, এটা যেহেতু কে ইনিশিয়াল, তাই আমরা জাস্ট কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল করে দিব, এবং এখানে আমরা 145 মাইনাস 100 জুল পাবো। এবং এক্ষেত্রে এদের বিয়োগফল যত হবে, পার্থক্য যত হবে, অর্থাৎ 45 জুল, এই 45 জুল কাজই আমার দ্বারা সম্পাদিত হবে। আশা করি বুঝতে পারছো। আবার এই বিষয়টা অন্যভাবেও হতে পারে। কিভাবে, আমরা কি জানি এটা হচ্ছে ধনাত্মক কাজ। কেন ধনাত্মক কাজ, আমরা শিখেছিলাম যখন আমরা একটা বস্তুর স্মরণের দিক এবং আমরা স্মরণের সাথে আমাদের যে কোণ, স্মরণের সাথে বলের যে মধ্যবর্তী কোণ, সেটা যদি আমাদের 0 সমান অথবা 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক হয়। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ধরো, সেক্ষেত্রে আমরা যখন একটা বস্তুর উপর ফোর্স ক্রিয়া করি, এটা যদি ফোর্স হয়, ফোর্স ক্রিয়া করি, তখন বস্তুটা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে, স্মরণের দিকে, এবং তার ফলে আমাদের কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ কি, কারণ বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায়। এটার জন্য তুমি ওয়ার্কের প্রথম ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে আমরা কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কথা বলছি, পজিটিভ ওয়ার্ক নিয়ে কথা বলছি, নেগেটিভ ওয়ার্ক নিয়ে কথা বলছি। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমাদের যখন পজিটিভ ওয়ার্কের কথা বলি, আমরা পজিটিভ ওয়ার্কে গতিশক্তি বৃদ্ধি পায়, এবং যখন গতিশক্তি বৃদ্ধি অর্থাৎ পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে গতিশক্তি যেহেতু বৃদ্ধি পায়, তার মানে কি, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ফার্স্টে ছিল কত, ফার্স্টে ছিল 100, পরে হয়ে গেল 145। তবে এটার ব্যতিক্রম হতে পারে, যখন আমাদের ওয়ার্ক নেগেটিভ হয়ে যাবে তখন কি হয়, তখন কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রির সমান পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমাদের তখন রেঞ্জটা এরকম হয়ে থাকে যে 90 ডিগ্রি থেকে আমার থিটার মান বড়। কিসের থিটা মানে কি, থিটা মানে হচ্ছে আমাদের ফোর্স এবং স্মরণের যে ক্রিয়া, 180 সমান হতে পারে। তো নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে ধরো এরকম একটা কোণ উৎপন্ন করলো, এরকম একটা যখন কোণ উৎপন্ন করে, তখন আমরা কী জানি যে নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে ফোর্স যখন এদিকে ক্রিয়া করে স্মরণের বিপরীত দিকে, তখন আমার যে বস্তুটা চলার যে একটা টেন্ডেন্সি, যে একটা বস্তু এটা যে চলবে, তার এইদিকে ফোর্স যখন ক্রিয়া করবে, তখন বস্তুটা কিন্তু আমাদের চলার গতি হ্রাস পাবে। চলার গতি হ্রাস পাওয়া মানে কি, আমার বেগ হ্রাস পাওয়া মানে কি, বেগ হ্রাস পাওয়া মানে আমার গতিশক্তি হ্রাস পাওয়া। ফলে আমাদের ধরো একটা এরকম অবস্থায় নেগেটিভ কাজ যেখানে সম্পাদিত হচ্ছে, সেখানে একটা বস্তুর আগের যে গতিশক্তি সেটা ছিল ধরলাম 100 জুলই ছিল, অর্থাৎ কে ইনিশিয়াল ছিল 100 জুল। এ কিন্তু আমি এটার উপর যখন ফোর্স ক্রিয়া করতেছি, কাজ সম্পাদন করতেছি, তখন আমার কে এফ হয়ে গেল 70 জুল। কেন হ্রাস পাইল গতিশক্তি, কারণ আমরা জানি নেগেটিভ যখন আমরা কাজ করি তখন কি গতিশক্তি হ্রাস পায়, এবং তখন সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কী হবে, কে ফাইনাল। মনে রাখবা ওয়ার্ক ডান সবসময় ডেল কে বা কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। তো এক্ষেত্রে দেখো আমাদের কী হবে, 70, আগে কিন্তু 70 লিখতে হবে, কারণ আমার কে ফাইনালের মান 70। সো এখান থেকে আমি লিখতে পারি 70 মাইনাস 100, বা যেখান থেকে আমরা ইভেন্টুয়ালি পাচ্ছি হচ্ছে -30। দেখো আমাদের এখানে ওয়ার্কের মান হচ্ছে 30, তবে
যেহেতু নেগেটিভ ওয়ার্ক সেটা বোঝাতে আমরা আগে মাইনাস চিহ্ন ব্যবহার করছি। সো আশা করি বুঝতে পারছো যে মাইনাস তিরিশ কেন হলো এবং এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে। সো এটাই আমাদের হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এই কাজ শক্তি উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে আমাদের টোটাল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস যত ফোর্স থাকবে সব ফোর্স দ্বারা যে ওয়ার্ক হবে সেটার কিন্তু যোগফল। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা, বাই ইজ ইকুয়াল ডেল কে। তো দেখো এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি, তবে এখন এই যে ওয়ার্ক ডানটা এটা ধরো তোমার পরিবর্তনশীল ফোর্স বা আমাদের যে কনস্ট্যান্ট ফোর্স, রাইট, উভয়ের দ্বারাই কিন্তু আমরা এই সূত্রটাকে এই সূত্র দ্বারা যে সূত্র আমরা পাই সেই সূত্রটা হচ্ছে এরকম, কীরকম, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। অর্থাৎ আমরা ওয়ার্ক ডান নির্ণয়ের এটা কিন্তু আরেকটা সূত্র, যেই সূত্রটাকে আমরা ডিরাইভ করতে পারি পরিবর্তনশীল এবং অপরিবর্তনশীল দুই ফোর্স দ্বারাই কিন্তু আমি এই সূত্রটাকে ডিরাইভ করতে পারি। তো পরিবর্তনশীল ফোর্সের ক্ষেত্রে যখন আমরা বলি তখন মানে কি, তখন হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই অল, যখন আমি কনস্ট্যান্ট ফোর্সের নিয়ে কথা বলি তখন ওয়ার্ক ডান বাই অল কনস্ট্যান্ট ফোর্সেস ইজ ইকুয়াল হচ্ছে কি ডেল কে। আবার যখন আমি কথা বলবো ভেরিয়েবল ফোর্স নিয়ে তখন ওয়ার্ক ডান বাই অল ভেরিয়েবল ফোর্সেস ইজ ইকুয়াল ডেল কে, রাইট, ব্যাপারটা এরকম হয়। এবং এই দুইটা পদ্ধতি থেকে আমি কি ডিরাইভ করতে পারবো, আমি ডিরাইভ করতে পারবো এই সূত্রটা। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে, রাইট, কিসের কাজে লাগবে, আমার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। আমি এম ভি 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 এফ মানে ভি ফাইনাল অর্থাৎ সর্বশেষ বেগ যে বেগটা পাবো, ভি আই মানে ভি ইনিশিয়াল অর্থাৎ আগের যে বেগটা থাকবে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটারই একটা ইন্টিগ্রেটেড করার ফলে একটা রূপ। সো আমরা অর্থাৎ আমি যখন কাজকে ইন্টিগ্রেট করবো তখন কিন্তু বেসিক্যালি আমি এরকম একটা সূত্র ইভেন্চুয়ালি পেতে পারবো। সো আশা করি বুঝতে পারছো। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই কীভাবে ওয়ার্ক এনার্জি থিওরি কাজ করে এবং সেখান থেকে আমরা কীভাবে সূত্রগুলো ডিরাইভ করলাম সেগুলো দেখলাম। সো এখানে গুরুত্বপূর্ণ সূত্র কোনটা কোনটা, গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা এবং এইটা, এবং আমাদের আরেকটা সূত্র কিন্তু আমরা শিখছি, আরেকটা এইটা, রাইট, এইটা এবং আমাদের এই সূত্রটা যেটা হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্কযুক্ত এই দুটো সূত্র, এবং আরেকটা সূত্র তো অবশ্যই আমাদের আছে যেই সূত্রটা হচ্ছে এইটা, রাইট, এটা আমরা সকলেই জানি, সকলের সাথেই খুব ফ্যামিলিয়ার সূত্রটা। এই সূত্রটা আমরা সচরাচর ছোটোবেলায় যখন 9-10 পড়তাম, যখন 8-এ পড়তাম তখনও ব্যবহার করছি।